যে আমাদের আমরা জানি সাধারণত ভাওয়েল হলেই হবে এন, কনসোনেন্ট হলেই হবে এ। কিন্তু যদি ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয়, ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয়, ইউনিয়ন, ইউনিফর্ম, এরকম যদি কোনো কিছু হয়, ইউ ইউ ইউরোপিয়ান, এরকম যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তখন আর এ না হয়ে এন হয়। আর নর্মালি আপনি দেখেন এখানে যদি আমরা বলিস আগলি, একটি কুৎসিত পাখি, তাহলে ইউ জি এল ওয়াই, আগলি বার্ড। আগলি মানে কি? দ্য ক্রো, কাক, দ্য ক্রো ইজ এ আগলি বার্ড নাকি এন আগলি বার্ড বলেন? আজকে আমরা এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করব, দি এর ব্যবহার আলোচনা করব না। কেন এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করব? এর কারণ হচ্ছে আপনি বা আমি হয়তো অনেক বেশি জটিল কঠিন ইংলিশের যে নিয়ম আছে সেগুলো পারি না, হয়তো অনেকক্ষণ অনেক লম্বা সময় ধরে অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে আপনি আমি ইংরেজিতে বক্তব্য দিতে পারি না। কিন্তু এ এবং এন এর ব্যবহার যদি আমরা ঠিকভাবে না করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের বেসিক নিয়ে কোয়েশ্চেন তৈরি হবে। ইভেন সত্য কথা যেটা, আমারও এখনও পর্যন্ত আমি যখন ইংরেজিতে কথা বলতে যাই মাঝে মধ্যে আমারও এ এবং এন নিয়ে ঝামেলা তৈরি হয়। তবে আমার ঝামেলাগুলো তৈরি হয় কিন্তু নিয়ম না জানার কারণে নয়, এটা হচ্ছে প্র্যাকটিসের ঘাটতির কারণে। তো দুই কারণে এ এবং এন এর ব্যবহার নিয়ে আমাদের ঝামেলা হয়, একটা হচ্ছে ঘাটতি আছে আমাদের প্র্যাকটিসের, আর একটা হচ্ছে আমরা হয়তো নিয়মই জানি না। সো আজকে আমরা প্র্যাকটিস তো অবশ্যই করব নিয়মিত, আজকে আমরা এ এবং এন এর যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আলোচনা করব, যেন আজকের পরে আর এ এবং এন এর ব্যবহারের নিয়ম নিয়ে আমাদেরকে আর কোনো ঝামেলায় পড়তে না হয়। আসুন আমরা দেখার চেষ্টা করি যে ইংরেজি আমরা কীভাবে শুরু করি। ধরুন আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন, তাহলে আপনাকে সর্বপ্রথম যা শিখতে হয় তা হচ্ছে ইংলিশ, এ বি সি ডি এরকমভাবে জেড পর্যন্ত। এগুলোকে আমরা একত্রে কিন্তু বলি অ্যালফাবেট। ইংরেজিতে অ্যালফাবেট কয়টা আছে আমরা জানি, ইংরেজি অ্যালফাবেটে লেটার আছে 26টা। এই যে 26টি লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার, এবং এটা হচ্ছে একটা লেটার। এই 26টা লেটার নিয়ে কিন্তু ইংলিশ অ্যালফাবেট। আপনি দুনিয়ার যত ইংরেজি বলেন না কেন, এ বি সি ডি জেড এর মধ্যেই কিন্তু আমাদের সব কিছু আছে। এই যে 26টা লেটারকে, এই যে এ বি সি ডি জেড, এগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। কিছু হচ্ছে ভাওয়েল, ভাওয়েল হচ্ছে 5টা, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট ভাওয়েল হচ্ছে মোট 5টা, 26টা লেটার, এর মধ্যে ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকিগুলো হচ্ছে কিন্তু কনসোনেন্ট, যেমন হচ্ছে বি সি ডি এফ জি এইচ জে কে এল, এইরকমভাবে বাকি। এই যে এই 5টা ছাড়া, এ ই আই ও ইউ ছাড়া, এ থেকে জেড পর্যন্ত বাকি যে 21টা আছে এগুলোকে বলা হয় কনসোনেন্ট। তো এর মধ্যে আবার ওয়াই এবং ডাব্লিউকে সেমি ভাওয়েল বলা হয়। এই আলোচনা আমাদের আজকে রেলিভেন্ট না, সেমি ভাওয়েল কোনটা সেটা আমাদের আজকে জরুরি না, তাই আমরা এইসব জটিলতায় যাব না। আমরা এই 26টাকে প্রধানত দুই ভাগে ভাগ করব, ভাওয়েল হচ্ছে 5টা এবং কনসোনেন্ট হচ্ছে 21টা, এই মিলে হচ্ছে আমাদের 26টা লেটার ইংলিশ অ্যালফাবেটে। এখন আপনি যখন কোনো শব্দ বলেন, সেটা হয় এ দিয়ে শুরু হয়, অথবা বি দিয়ে শুরু হয়, অথবা সি দিয়ে শুরু হয়, অথবা ডি দিয়ে শুরু হয়, অথবা ই দিয়ে শুরু হয়, কোনো না কোনো একটা ওয়ার্ড যখন আপনি বলেন, যেমন আপনি যদি বলেন, আপনি যদি বলেন গাধা, গাধার ইংরেজি কি? এস। আচ্ছা, আপনি বললেন বল বা ব্যাট, এই দেন এ দিয়ে শুরু হয়েছে এস, বি দিয়ে শুরু হয়েছে বল, আমরা বলি যে এ ফর অ্যাপল। এই যে আপনি বলেন কি, আপনি বলতে পারেন ছোটবেলায় আমরা শিখছি এ ফর অ্যাপল, বি ফর বল বা বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডল, ই ফর কি এগ অর এলিফ্যান্ট, এরকমভাবে কিন্তু আমাদের সবগুলো যত শব্দই আপনি দুনিয়াতে বলেন না কেন, সেটা হয় এ দিয়ে শুরু হয়, অথবা বি দিয়ে শুরু হয়, অথবা সি দিয়ে শুরু হয়, অথবা ডিই, এই যে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে সেই লেটারগুলো দিয়ে কিন্তু শুরু হয়। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যারা ইংরেজিতে দক্ষ এবং পারদর্শী তারা কাইন্ডলি আমাদের আলোচনার এই অংশটুকু স্কিপ করে সামনে যেতে পারেন, সামনে আপনাদের জন্য
ইন্টারেস্টিং আলোচনা আছে যারা মোটামুটি ইংরেজি পারেন। আমরা মূলত বিগিনার্স এবং বেসিক নিয়ে যারা কাজ করেন তাদের জন্যই আমরা আমাদের লেসনগুলো তৈরি করেছি বা ডিজাইন করেছি। সো যারা ভালো ইংরেজি জানেন তারা প্লিজ বিরক্ত যদি হন তাহলে সেটা আমাকে ক্ষমা করবেন এই জন্য। তো এপল, বল, ক্যাট, ডল, এগ এইরকমভাবে কিন্তু আমাদের ইংলিশ যে ওয়ার্ডগুলো তৈরি হয়। এখন আপনি এটাকে যদি একটা বাক্য বানান, যেমন এটা একটি অ্যাপেল, তাহলে আপনি বলবেন দিস ইজ অ্যাপল, দিস ইজ অ্যাপল। এটার বাংলা হচ্ছে এই হয় আপেল, এই হয় আপেল। কয়টা আপেল? একটা আপেল। তাহলে একটি বলার জন্য আমাদের বলা উচিত দিস ইজ ওয়ান আপেল। এই ওয়ান না লিখে ইংরেজিতে কি করা হয়? এ এবং এন কে ব্যবহার করা হয়। এই যে একটি, দুটি, তিনটি, বা এই যে টিটা, বাংলায় আমরা বলি পাখিটি, পাখিটি গাছের মধ্যে বসে আছে, ছেলেটি মাঠে খেলছে, বইটি, একটি বই বা হচ্ছে একটি ফ্যান, এই যে আমরা বলি এই টি ঠা, এগুলোর জন্য কিন্তু বাংলায় যে টি টা ব্যবহার করি এগুলোর পরিবর্তে ইংরেজিতে এ এন ডি ব্যবহৃত হয়। এখন দিস ইজ অ্যাপল এটা বললে ইংরেজিতে এই সেন্টেন্সটা কমপ্লিট হয় না, এখানে একটা এ বা এন দিতে হবে। দিস ইজ, এখন দিস ইজ এ অ্যাপল নাকি এন অ্যাপল, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখুন আমরা বলেছি এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে কি? রুবেল ভাই, ভাওয়েল। আর বাকি বি সি ডি ই এফ এগুলো কি? কনসোনেন্ট। এখন এই যে অ্যাপল, এই অ্যাপলটা কি দিয়ে শুরু হয়েছে বলেন তো, এটা কি ভাওয়েল দিয়ে না কনসোনেন্ট দিয়ে? ভাওয়েল দিয়ে। মনে রাখতে হবে ভাওয়েল হলে সবসময় আমাদের হচ্ছে এন হয়, ভাওয়েল হলে সবসময় কি হয়? এন হয়, এ হয় না। তাহলে দিস ইজ অ্যান অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল। ধরেন এটা একটি বল, বা আমার একটি বল আছে, আমরা লিখতে চাইলাম যে আমার একটি বল আছে, আই হ্যাভ বল, আমার একটা বল আছে, তাহলে আই হ্যাভ বল নাকি আই হ্যাভ এ এন বল? এ বা এন লিখতে হবে একটা বোঝাতে জন্য, কারণ এ এবং এন কিন্তু এক এর পরিবর্তে ব্যবহৃত হয়। আই হ্যাভ বল এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ। এখন বলটা বললেন তো ভাই ভাবেন না কনসোনেন্ট, বি বি দিয়ে শুরু হয়েছে কনসোনেন্ট, কনসোনেন্ট হলে সবসময় এ হয়, এন কিন্তু হয় না। এখানে হচ্ছে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক হচ্ছে এ, আই হ্যাভ আ বল, আর আই হ্যাভ এন বল, এটা কিন্তু হবে না। ঠিক কেটের আগে তাহলে কি হবে বলেন? সি কি ভাবেন না কনসোনেন্ট? সি কি ভাবে, সি কোথায় আছে? ভাবেলের সাথে আছে, এ ই আই ও, এখানে কি সি আছে? কনসোনেন্ট, তার মানে এ ক্যাট একটি বিড়াল। ডলের বেলায় কি হবে? সেম, আ ডল একটি পুতুল, কিন্তু ডিম। এগের বেলায় কি হবে? এটা ভাবেন না কনসোনেন্ট? ই ই এগ, এগ মানে ডিম, এই যে ই আছে, ই কি এ ই আই ও ইউ এখানে আছে নাকি এখানে আছে? ভাবেল, ভাবেলের মধ্যে আছে, তাহলে এ হবে না এন হবে। ভাবেল হলে কি হয়? ভাবেল হলে কি হয় বলুন? ভাবেল হলে কি হয়? ভাবেল হলে আমরা বলছি এন হয়, ভাবেল হলে সবসময়, ভাবেল হলে সবসময় এন হয়, আর কনসোনেন্ট হলে সবসময় এ হয়। আপনাদের সহজে বোঝার জন্য আমি এখানে সাইডে লিখে দিলাম, তাহলে হবে এটা এন এগ, এন এগ। আমরা তাহলে জানলাম কি? যে ইংরেজি শব্দের শুরু যদি ভাওয়েল দিয়ে হয় তাহলে তার পূর্বে এ ব্যবহার করতে, তার পূর্বে এন ব্যবহার করতে হয়, আর যদি কনসোনেন্ট দিয়ে শব্দটা শুরু হয় তাহলে তার পূর্বে, কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে তার পূর্বে এ ব্যবহার করতে হয়। ভাওয়েল হলে এন, আর কনসোনেন্ট হলে এ, কনসোনেন্ট হলে এ। এই হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের প্রসিদ্ধ নিয়ম, এবং এই নিয়মটাই আছে, এই নিয়মটাই থাকবে। এখন আসুন আমরা একটু ডিফারেন্ট টপিকসে আলোচনা করি। ধরেন আপনার, আপনার মামার একটা বাচ্চা হয়েছে, আপনি ফোনে জানতে চাইবেন যে কি আপনার আম্মু বলছে এই তোর মামার বাচ্চা হয়েছে, আপনি কি জিজ্ঞেস করবেন যে ভাই হয়েছে নাকি বোন হয়েছে? যেহেতু মামার সন্তান হয়েছে, আমরা নর্মালি জিজ্ঞেস করবো কি মামা তো ভাই হয়েছে নাকি বোন হয়েছে। এখন ভাই, নর্মালি ভাই হয় অথবা কি হয়? বোন হয়, কিন্তু এর ব্যতিক্রম কি হতে পারে না? পারে না? পারে, এ ধরনের ব্যতিক্রম ধর্মী ঘটনা কিন্তু আছে। আরও আপনারা দেখেন, আপনারা যারা মুসলিম আমার অডিয়েন্সদের মধ্যে, তারা জানেন যে আমরা সবসময় বলা হয়েছে ইসলাম ধর্ম মতে যে আপনি মৃত প্রাণী খাবেন না, এটাই হচ্ছে নিয়ম, এই নিয়ম মেনেই আপনাকে চলতে হবে। আপনি মৃত গরু, মৃত ছাগল, মৃত হাঁস, মৃত মুরগি, মৃত
কিছুই তো আপনি খান না, মাংস খান খাবেন না, কিন্তু মৃত মাছ কি খান? খান। তাহলে এখানে নিয়মের ব্যতিক্রম আসলো কিনা? আপনাকে বলা হয়েছে নিয়মই হচ্ছে মৃত প্রাণীর মাংস আপনি খাবেন না, কিন্তু আপনি মৃত মাছের কিন্তু খাচ্ছেন, তার মানে নিয়মের ব্যতিক্রম আছে, রাইট? এইরকমই ভাওয়েল মানেই হচ্ছে কি? এবার আসেন আমাদের লেসনে ফিরে আসি। ভাওয়েল মানেই হচ্ছে ভাওয়েলের আগে হবে এন আর কনসোনেন্টের আগে হবে কি? এ। এটাই হচ্ছে নিয়ম, এবং এইভাবেই লক্ষ লক্ষ সেন্টেন্স আপনি তৈরি করবেন, হাজার হাজার সেন্টেন্স আপনি সারা জীবনই এই ভাওয়েলের আগে এন আর কনসোনেন্টের আগে এই নিয়মটাই থাকবে। তবে মাঝে মধ্যে এর ব্যতিক্রম কিছু নিয়ম চলে আসে, মাঝে মধ্যে কি হয় ব্যতিক্রম কিছু নিয়ম চলে আসে, এবং আপনারা এটা সবাই একমত হবেন যে পৃথিবী মাত্রই হচ্ছে ব্যতিক্রমের জায়গা। সাধারণত বড় ভাই আগে বিয়ে করার কথা, ছোট ভাই বিয়ে পরে করবে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ছোট ভাই আগে বিয়ে করেছে, এরকম হইতে পারে, কিন্তু এটা সব জায়গায় হয় না, কিন্তু মাঝে মধ্যে হয়। এরকমভাবেই আমরা এখন হচ্ছে কিছু ব্যতিক্রম নিয়ম দেখব, যেখানে ভাওয়েল হলে এন আর কনসোনেন্ট হলে এ, এই নিয়মটা মানা হচ্ছে না। কোন কোন ক্ষেত্রে মানা হয় না? মাত্র চার পাঁচটা জায়গা আছে, সুতরাং এটা খুবই সহজ। এই চার পাঁচটা ব্যতিক্রম নিয়ম ছাড়া দুনিয়াতে যত জায়গায় আপনি যাবেন সেখানে এ অথবা এন, এ ভাওয়েল হলে আপনি এন ইউজ করবেন আর কনসোনেন্ট হলে আপনি এ ইউজ করবেন। এটা একদম মুখস্থ করে নিব আমরা, যে এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েল হলেই ভাওয়েলের আগে হবে এন আর কনসোনেন্ট হলে কনসোনেন্টের আগে হবে কি? এ। এটা হচ্ছে প্রসিদ্ধ নিয়ম। এর বাহিরে ব্যতিক্রম ধর্মী তিন চারটা নিয়ম আছে, সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এখানে ধরুন আমরা বললাম যে আমাদের ব্যতিক্রম আলোচনাগুলোর মধ্যে এখন এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা বললাম যে একটি ডিম তাহলে হবে এন এগ, এন এগ, তাই না? তারপরে একটি হাতি এন এলিফ্যান্ট, এন এলিফ্যান্ট একটি হাতি। কিন্তু যদি বলি একজন ইউরোপিয়ান তাহলে কি? এই দেখেন এখানে ই ই আছে না এখানে ভাই, ইয়ের কারণে এন হইছে, খুবই ভালো কথা, উত্তম কথা। এখানে ওই ইয়ের কারণে এন হইছে, এখানেও তো এটা ই, তাহলে ইয়ের কারণে এটা কি হওয়ার কথা? এন হওয়ার কথা। কিন্তু এটা একটা ব্যতিক্রম নিয়ম, মনে রাখবেন। ভাওয়েল দিয়ে যদি শুরু হয়, এটা একটা ভাওয়েল ই, কিন্তু তার উচ্চারণটা কি দেখেন তো আমরা বাংলায় লিখি ইউ রো ফিয়ান। এই যে ইউ, যদি ভাওয়েল থাকে কিন্তু এখানে উচ্চারণটা ইউ এর মতো হয়, ভাওয়েল কিন্তু উচ্চারণটা ইউ, এই যে ইউ, ইউ এর মতো হলে তখন আর ভাওয়েল হওয়ার কারণে যে এন হয় এই এনটা হয় না, তখন এটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে এ। এখন আপনি বলবেন যে এখানে দেখেন এখানে কি, এখানেও ই ছিল এখানেও ই আছে, এই দুইটা ই এর মধ্যে পার্থক্য হবে, এটার দ্বারা আপনি লিখতেছেন এটার অর্থ হচ্ছে এগ, এটা কি ইউ হয়েছে? না, এখানে বলতেছেন এলিফ্যান্ট, এলিফ্যান্ট নাকি ইউ হয়েছে? হয় নাই, তার মানে ই বা ইউ অর্থাৎ ভাওয়েল হোক, হোক এ ই আই ও ইউ যাই হোক না কেন, যদি সেটা ইউ এর মতো উচ্চারণ হয় তখন ভাওয়েল হওয়ার কারণে যে এন হওয়ার কথা এই নিয়মটা আর হবে না, উল্টা হয়ে যাবে, ঠিক তার বিপরীত হবে, এ হবে। যেমন আরেকটা উদাহরণ দিই, তখন আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। যেমন আমরা লিখলাম একটি ছাতা, এন আমব্রেলা, আমব্রেলা, রাইট? এটা কি হচ্ছে দেখেন তো, আমব্রেলা, আমব্রেলা, আ ইউ এম, ইউ এর কারণে ইউ কিন্তু একটা কি, এই যে বাবেল, এবং ইউ এর উচ্চারণটা হচ্ছে কার মতো? বাবেলের মতো। কিন্তু যদি বলেন আপনি ইউনিভার্সিটি বা বলেন ইউনিফর্ম, এখন কি হবে? ইউনিভার্সিটির আগে কি হবে আর ইউনিফর্মের আগে কি হবে? এখন দেখেন এখানেও ইউ, এখানেও ইউ ছিল, কিন্তু এখানে ইউ এর উচ্চারণ কি ছিল? ইউ এর উচ্চারণ ছিল আ, আমব্রেলা, রাইট? আর এখন ইউ এর উচ্চারণ কি হচ্ছে? ইউনিভার্সিটি। দেখেন এই সেই ইউ চলে আসছে কিনা, এই ইউ, তাহলে ইউ আসলে কি হয় আমরা জানি, আর এন হয় না, এটা হবে এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম। একই রকম ভাবে ইউনিট, এ ইউনিট, তারপরে ধরেন হচ্ছে ইউ, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে এটা হচ্ছে ভেড়ি, ভেড়ি মানে হচ্ছে ভেড়া, তো চিনি একটা প্রাণী আমরা ছাগলের মতো, এই ভেড়ার ফিমেল যেগুলো আর কি, তার হচ্ছে কি ফেমিনিন জেন্ডার, এটাকে বলে হচ্ছে ইউ, ইউ বলে। এই ইউটা, এটার উচ্চারণ কি হচ্ছে? ইউ, ইউ, এই যে আবার সেই ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউনিট, তাই না?
ইউনিয়ন, ইউনিয়ন ইউ, তাহলে এখানে হবে এ হবে। এই হচ্ছে ব্যতিক্রম ধর্মী নিয়ম, যে আমাদের আমরা জানি সাধারণত ভাওয়েল হলেই হবে এন, কনসোনেন্ট হলেই হবে এ, কিন্তু যদি ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয়, ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয়, ইউনিয়ন, ইউনিফর্ম, এরকম যদি কোনো কিছু হয়, ইউ ইউরোপিয়ান, এরকম যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তখন আর এ না হয়ে এন হয়। আর নর্মালি আপনি দেখেন এখানে যদি আমরা বলিস আগলি, একটি কুৎসিত পাখি, তাহলে ইউ জি এল ওয়াই, আগলি বার্ড। আগলি মানে কি? দ্য ক্রো, কাক, দ্য ক্রো ইজ এ আগলি বার্ড নাকি এন আগলি বার্ড, বলেন, খুব ভেবে চিন্তে বলবেন। এই যে দ্য ক্রো, কাক হচ্ছে একটি আগলি বার্ড, এখানে ইউ আছে, এখন এখানে কি এ হবে না এন হবে, এটার উচ্চারণ কি, এটা এটার উচ্চারণ হচ্ছে আগলি, এই দেখেন এটা হচ্ছে আগলি, বাংলায় লিখে দিচ্ছি বুঝার জন্য। এখন এখানে কি হবে, এ হবে না এন হবে, এ হবে না এন হবে, এ এন, রাইট, কারণ হচ্ছে এখানে তো আর ইউ এর উচ্চারণ দিচ্ছে না, এখানে সেই যে ভাওয়েল হলে এন হয় এই নিয়মটাকে সে ফলো করতেছে, রাইট, ব্রিলিয়ান্ট আনসার। আমাদের রুবেল ভাই কিন্তু আস্তে আস্তে ভালো ইংরেজি শিখে নিচ্ছেন। এই দেখলাম আমরা কখন এ হয় এবং কখন ব্যতিক্রমের ক্ষেত্রে এন না হয়ে এ হয়। এরকম আরেকটা ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে, সেটা হচ্ছে ধরেন, আচ্ছা একটি কমলা লেবু ইংরেজি কি, কমলার ইংরেজি হচ্ছে অরেঞ্জ, তো একটি অরেঞ্জ, এটার ইংরেজি কি হবে, এ না এন হবে, বলেন, এটা ওটা এটা ও দিয়ে শুরু হয়েছে, ও কি ভাবেন না কনসোনেন্ট, ভাবেন, তাহলে কি হবে, এন এন এন, রাইট, এন অরেঞ্জ, রাইট, এন অরেঞ্জ। আচ্ছা এরকম যে কোনো কিছু কিন্তু হতে পারে, রাইট। আচ্ছা এখন এন অরেঞ্জ, কিন্তু যদি আপনি বলেন ওয়ান, ওয়ান টাকা নোট, এক টাকা নোট, এটার আগে কি হবে দেখি, এটার আগে ও কিন্তু কি হওয়া উচিত ছিল, ও যেহেতু আছে তাই এখানে এন হওয়া উচিত, অরেঞ্জ, এটার উচ্চারণটা কি দেন, অরেঞ্জ, বাংলা আমার বানা স্পেলিংটা ভুল হইতে পারে, এটা ধরে নিচ্ছি অরেঞ্জ। আর এখানে কি, এখানে বলতেছেন আপনি ওয়ান, ওয়ান টাকা নোট, এই যে ও এর উচ্চারণ যদি ওয়ায়ের মতো হয়, ও এর উচ্চারণ যদি কি ওয়ায়ের মতো হয়, ওয়া ওয়া, যেমন ওয়ান ওয়ান, এই ও এর উচ্চারণ যদি ওয়ায়ের মতো হয়, তাহলে এই যে ও হলে এন হওয়ার যে নিয়মটা ছিল এই নিয়মটা আর চলবে না, তখন এখানে এ লিখতে হয়, তাহলে হবে এ ওয়ান টাকা নোট, বা তিনি একজন এক চুপ বিশিষ্ট লোক, এক চুপ বিশিষ্ট লোক, তাহলে হবে হি ইজ আ ওয়ান আইট ম্যান, যে লোকের এক চোখ আছে, একটা চোখ অন্ধ, তাকে বলে ওয়ান আইট, ওয়ান আইট ম্যান। ওকে, তাহলে এখানে এ হবে না এন হবে, বলেন, বলেন রুবেল ভাই, এখানে কি এ হবে না এন হবে, এ না এন হবে, এ না এন, কেন এন হবে, এখানে তো ওয়া, ওয়ায়ের মতো উচ্চারণ হচ্ছে, ওয়ান আইট ম্যান, তাহলে এখানে কিন্তু এন আর হবে না, এখানে হবে এ, এ হবে, ঠিক আছে। আর অন্য ক্ষেত্রে কিন্তু ও দ্বারা যদি ওয়া না বুঝিয়ে, এই যে এখানে বুঝাচ্ছে, এখানে কি ওয়ারেঞ্জ না অরেঞ্জ, এখানে তো এটা ওয়ায়ের মতো উচ্চারণ নেই, ওয়ায়ের মতো উচ্চারণ হয়েছে না, এখানে এটা হয়েছে ও এর মতো উচ্চারণ হয়েছে, অরেঞ্জ, তাই এখানে কিন্তু এন হয়েছে। তার মানে ও এর উচ্চারণ যদি ওয়ায়ের মতো হয়, তাহলে সেখানে এন না হয়ে এ হবে, আর সকল ক্ষেত্রে ও এর বেলায় এন হবে। এই তো হচ্ছে আমাদের নিয়ম। তারপর আরেকটা ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে কোনো সেন্টেন্স হয়তো, আচ্ছা আমরা দেখি তো আমাদের এখানে এই যে আমরা কনসোনেন্টগুলো দেখছি, দেখছিলাম তো কনসোনেন্টের মধ্যে বি সি ডি এফ জি এইচ, এইচ একটা কিন্তু কনসোনেন্ট, তাই না, এইচ হচ্ছে একটা কনসোনেন্ট, এবং কনসোনেন্ট হলে কি হয়, কনসোনেন্টের পূর্বে এ যুক্ত করতে, এই তো। এখন ধরেন আমরা বললাম যে এইচ ও ইউ আর, আওয়ার, এটা কি এ আওয়ার নাকি এন আওয়ার হবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। বা বললাম যে হি ইজ অনেস্ট, অনেস্ট ম্যান, এখন আমার প্রশ্ন হচ্ছে এটা এ আওয়ার নাকি এন আওয়ার, এবং এটা এ অনেস্ট ম্যান নাকি এন অনেস্ট ম্যান। এখন দেখুন আমরা জানি যে এইচ হচ্ছে কিন্তু একটা কনসোনেন্ট, এই যে, এই যে আমাদের এইচ, এইচ হচ্ছে একটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে হচ্ছে এ হয়, হওয়াই উচিত, কিন্তু এখানে কি এটা কি আসলে এটা কি হনেস্ট, হনেস্ট নাকি অনেস্ট, এটা কি কিন্তু ভাই আমরা লিখি হনেস্ট, এইচ ও, কিন্তু বলার সময় কি বলি, অনেস্ট বলি, এখানে কিন্তু আমরা হনেস্ট বলি না,
তার মানে এটা কি হচ্ছে, এটা বাওয়েল সাউন্ড হচ্ছে, এই যে বাওয়েল ও এর মতো হয়ে যাচ্ছে কিন্তু বাওয়েল, তাই এখানে কিন্তু এ না হয়ে এখানে কিন্তু এন হবে। যদিও এইচ হচ্ছে কি কনসোনেন্ট, কিন্তু এইচ এখানে কিন্তু উচ্চারিত হচ্ছে না, কোনো শব্দের শুরুতে যদি এইচ থাকে, এইচ যদি উচ্চারিত না হয়ে বাওয়েল উচ্চারিত হয় তখন এখানে কিন্তু এন হয়। একই রকমভাবে হচ্ছে এন আওয়ার, এটা কিন্তু হাওয়ার না, এটা কিন্তু হাওয়ার নয়, এটা বরং এটাকে আমরা বলি কি আওয়ার, আওয়ার, এটা কিন্তু ভুল উচ্চারণ, এটা হচ্ছে আওয়ার, ও ইউ আর আওয়ার, কিন্তু লিখতে হয় হাওয়ার। তাহলে এটা যেহেতু ও দিয়ে শুরু হচ্ছে উচ্চারণটা, তাহলে এখানে আপনি কি করবেন এন ইউজ করবেন। একই রকমভাবে আমরা বলতে পারি অনারেবল পার্সন, মাই মাই ফাদার, ফাদার ইজ অনারেবল পার্সন, কারণ আমার বাবা একজন সম্মানিত লোক, এটা কি হবে, এটা কি এ অনারেবল পার্সন হবে না এন অনারেবল পার্সন হবে, বলেন রুবেল ভাই কোনটা হবে? এটা হচ্ছে একটি এই যে অনারেবল, এটা কিন্তু আমরা হনারেবল বলছি না, ভালোভাবে বুঝি, এটা কিন্তু হনারেবল নয়, এটা হচ্ছে অনারেবল, এই যে ও দিয়ে বলার সময় আমরা ও দিয়ে বলছি অনারেবল পার্সন, এটা কিন্তু হনারেবল পার্সন বলছি না, তাই এখানে এ না হয়ে এন হবে অনারেবল পার্সন। ওকে, এছাড়াও এই ধরনের বিভিন্ন আছে, যেমন হচ্ছে এয়ার, এইচ ই আই আর হেয়ার, যেমন আমরা বলতে পারি মাই ফাদার, মাই ফাদার অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড, মাই ফাদার অ্যাডাপ্টেড অ্যান হেয়ার, এইচ ই আই আর হেয়ার সন, আমার বাবা একজন কি করেছেন, একজন উত্তরাধিকার, অ্যাডাপ্টেড অ্যান হেয়ার সন লাগবে না, মাই ফাদার অ্যাডাপ্টেড অ্যান হেয়ার, আমার বাবা একজন উত্তরাধিকারকে দত্তক নিয়েছেন, পালক নিয়েছেন, এই যে এটা হচ্ছে হেয়ার, এইচ ই আই আর, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে এয়ার, এয়ার, এই এয়ার কিন্তু না, এই এয়ার হচ্ছে আরেক এয়ার, এই এয়ারের মানে হচ্ছে বাতাস, আর এই যদি এইচ দিয়ে শুরু হয় এইচ ই আই আর, এই এয়ারের মানে হচ্ছে উত্তরাধিকারী। হ্যাঁ, আমার বাবা মারা গেলে যে ওনার সব কিছুর মালিক হবে তাকে বলে এয়ার, এটা এইচ দিয়ে শুরু হলো এয়ার, তাই এখানে এন হয়, এই যে ই এর সাথে সম্পর্ক হয়ে যায়। এরপরে আমরা এখন আরেকটি আলোচনা করে আমাদের আলোচনা প্রায় শেষ হয়ে যাবে, এ এবং এন এর আলোচনা। মনে করুন কোনো একজন ব্যক্তির পেশা নিয়ে আলোচনা হচ্ছে, যেমন আমি বললাম বা ওনার কোনো লেখাপড়া, যেমন কেউ এম এ পাশ করে, কেউ বিএ পাশ করে, কেউ এমবিবিএস ডাক্তার হয়, কেউ এলএলবি হয়, যেমন আমি বললাম আমি নিজে একজন আইনজীবী, তো আমি বলতে পারি আই এম, আই এম এলএলবি, এল এল বি, এখন আমি কি বলবো আই এম এ এলএলবি নাকি এন এলএলবি, কি হতে পারে দেখুন, এন এলএলবি, কারণটা কি এল তো হচ্ছে কনসোনেন্ট, এল তো হচ্ছে ভাওয়েলের মধ্যে নাই, কিন্তু এই এ বলতে কিন্তু এই দিন এল, এ প্লাস এল মিল হচ্ছে এল, এটাকে আমরা বলতে পারি এ প্লাস এল ইকুয়াল টু হচ্ছে এল, এটা এরকম যদি কোনো সংক্ষিপ্ত রূপ যেগুলো দ্বারা এটাকে বলে অ্যাব্রিভিয়েশন, মানে একটা ওয়ার্ড দিয়ে বড় শব্দ তৈরি হয়, এটা হচ্ছে এল, ব্যাচেলার অফ লস বলে এটাকে, বা লিগাল বার্কিউলারিস, লিগাল লিটারাল বার্কিউলারিস, এই যে প্রত্যেকটা লেটার দিয়ে আলাদা আলাদা শব্দ তৈরি হয়, এইরকম যদি সংক্ষিপ্ত কোনো রূপ আসে তখন এটার বেলায় কী করতে হয়, আপনি দেখবেন এটা কীভাবে উচ্চারণ হচ্ছে, এই যে এল বলতে গেলে কিন্তু এল, এল আগে ভাওয়েল চলে আসছে, তাই এখানে কিন্তু এন হবে, ঠিক আছে। তিনি একজন এম এ পাশ লোক, তাহলে হি ইজ, বা আমরা লিখলাম তিনি একজন এম এ পাশ লোক, হি ইজ এম এ, তিনি একজন এম এ, তাহলে দেখেন এখানে কিন্তু এম কিন্তু এখানে কী ছিল, কনসোনেন্টের মধ্যে ছিল, কিন্তু এটা যেহেতু সংক্ষিপ্ত রূপ তাই এখন আমরা কনসোনেন্ট না ভাবেন এটা দেখবো না, আমরা দেখবো এটা উচ্চারণ হচ্ছে কীভাবে, এটার সাউন্ডটা কী, তাহলে এম এর সাউন্ড কিন্তু হচ্ছে এম, এদের আগে এ চলে আসছে, ঠিক না, এমকে বাংলে কী হবে এ প্লাস এম মিলে হচ্ছে এম, তাহলে এটার আগে হবে এন, তাই কি না। আবার যদি আমরা বলি তিনি একজন বিএ পাস লোক, বিএ, তাহলে এখন কী হচ্ছে, এখন দেখি তো এটা তো সংক্ষিপ্ত রূপ তাই এখানে আমরা লেটারটা দেখবো না, এখন হচ্ছে বি, বি কে বাংলা কী হয় বি, এই দেখেন প্রথমে কিন্তু ই আসে না, প্রথমে আসে বি, বি তো কিন্তু একটা কনসোনেন্ট তাই না, সাউন্ড, এটা বি এর ইয়ে হচ্ছে বি প্লাস ই, এই যে বাওয়েলটা পরে আসছে কিন্তু আমাদের বাওয়েলটা আগে আসতে হবে, বাওয়েলটা যদি আগে চলে আসতো তাহলে কিন্তু এন হতো, কিন্তু এখন বাওয়েল পরে আর কনসোনেন্ট হচ্ছে আগে, তাই এখন আনসার হচ্ছে এ, এনটা কিন্তু কাটা,
বুঝতে পেরেছি? এই সাউন্ড আপনাকে ফলো করতে হবে। এই যে বিয়ে বলার ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি বি বি বি, ভাওয়েল সাউন্ডটা পড়ে গেছে, এই যে ই সাউন্ডটা পড়ে চলে গিয়েছে। এই ছিল আমাদের এ এবং এন এর ব্যবহার, এবং আমরা ব্যতিক্রমগুলো আপনাদের সাথে আলোচনা করেছি। সবসময় মনে রাখবেন, ব্যতিক্রম হচ্ছে আপনার হয়তো পরীক্ষা দিতে গেলে এই কোয়েশ্চেন পেপারের মধ্যে এই ব্যতিক্রমগুলো বেশি আসে, কিন্তু নর্মালি আপনি কথাবার্তা বলার ক্ষেত্রে সারা জীবন বেশিরভাগ ক্ষেত্রে আপনার সামনে যা আসবে তা হচ্ছে ভাওয়েল হলে এন আর কনসোনেন্ট হলে এ। এই নিয়মগুলোই আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আর ব্যতিক্রমগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করে দিলাম। আই হোপ আপনারা আজকের লেসনটি এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে বিষয়টি আরও পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শীঘ্রই আমরা ফিরব আপনাদের জন্য আমাদের 21 দিন ইংরেজি শেখার ডে 15-এর আলোচনা নিয়ে, লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।